আবার প্রকৃতির মাঝখানে চলে আসলাম। আশা করি আপনারা সবাই ঈদের আনন্দ সুন্দরভাবে উপভোগ করেছেন, মিলেমিশে পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব সবাইকে নিয়ে। আমারও ঈদের সময়টা ভালোই কেটেছে। আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে পারি, যে বিগ কোশ্চেনটা আজকে আমার মাথায় আসছে সেটা হলো যে আমরা যে কাজ করি অ্যাকশন, আর অ্যাকশনের আগে বা অ্যাকশনের সাথে সম্পৃক্ত কিছু চিন্তা, কিছু ইমোশন এবং ফিলিং থাকে, আমি বলছি উপলব্ধির বিষয় থাকে, আবেগের বিষয় থাকে, তো এগুলোর প্রপোর্শনটা কেমন? আমাদেরকে অ্যাকশন আগে না ইমোশন ফিলিং এগুলো আগে? আর সাইকোলজিস্টরা এখানে একটা মেজারমেন্ট, একটা পরিমাপ তারা নিয়ে এসেছেন, সেটা হলো তারা মনে করে 80% আসলে অ্যাকশনের আগেই ঘটে এবং অ্যাকশনে মাত্র 20% বা 20% আমাদের আসলে অ্যাকশনের মধ্যে আমরা নিয়োজিত থাকি, আর 80% কিন্তু আমার যে ফিলিং ইমোশন এইগুলো দ্বারা আসলে নিয়ন্ত্রিত হয়। আর যে অ্যাকশনগুলো আমরা নিই সে অ্যাকশনগুলোর পশ্চাতে আসলে এই আমাদের ফিলিং ইমোশন এগুলো থাকে। তাহলে যদি আমাদের একটা নেগেটিভ ইমোশন তৈরি হয় তাহলে আমার ফিলিং বা উপলব্ধির জায়গাটাও নেগেটিভ হয়ে যাবে এবং এটা আমার অ্যাকশনকেও একটা নেগেটিভ বা সংকুচিত ফলাফলের দিকে নিয়ে যাবে। যদি পজিটিভ থিঙ্কিং থাকে এটার পিছনে, আমার এই যে ফিলিং বা আমার ইমোশন যেটাকে আমরা বলছি উপলব্ধি ভাব আর আবেগের জায়গাটা, উৎসটা যদি হয় নেগেটিভ থিঙ্কিং, তখনই আমার অ্যাকশনটা যে ফলাফল নিয়ে আসবে সেটাও নেগেটিভ হবে। সেটা হলো খুব বেসিক কথা। এখন বিগ কোশ্চেন যেটা, সেটা হলো যে আমরা তো কতই না অ্যাকশন করছি, কতই না কাজ করছি ফিজিক্যাল ওয়ার্ল্ডে, তাহলে কি আমাদের এই যে প্রাপ্তির বিষয়গুলো, ফলাফলের বিষয়গুলো, সেগুলো কি আমাদের চিন্তার লেভেল বা চিন্তার শুদ্ধতার সাথে সম্পর্কিত? আমার তাই মনে হয় যে চিন্তাটা যদি শুদ্ধ না হয়, চিন্তাটা যদি পজিটিভ না হয়, সেটা যে ইমোশন ক্রিয়েট করবে এবং সেটা থেকে যে ফিলিংটা তৈরি হবে, উপলব্ধি আমার মধ্যে আসবে, সেটা কখনোই পজিটিভ হবে না। ফলাফল হিসেবে আমার যে অ্যাকশান যেটা পার্থিব লেভেলে ঘটবে সেটাও পজিটিভ হওয়ার সম্ভাবনা কম। সুতরাং আমাদের এই নেগেটিভিটিগুলোকে অ্যাভয়েড করা অত্যন্ত জরুরি। কোনো কারণে যদি নেগেটিভ থিঙ্কিং করে ফেলি কিন্তু হঠাৎ করে মনে হলো যে না এটা করা ঠিক না কাজটা, মনে হলো যে ঠিক আছে একটা মানুষকে আমি হয়তো ক্ষতিগ্রস্ত করব, কিন্তু কাজের মাধ্যমে আমি দেখাচ্ছি যে খুব ভালোভাবেই তো আমি কাজটা করছি, তার উপকার করতে যে, কিন্তু আমার মনের মধ্যে আছে তার অনিষ্ট, তখন কি হবে ঘটনা? আমি মুখ দিয়ে হয়তো ভালোই বলছি কিন্তু মনের মধ্যে আছে ওই নেগেটিভিটি। তাহলে সবচেয়ে বড় সর্বনাশটা যেটা হবে, এই কাজটা ডেফিনেটলি আমার জীবনে একটা নেগেটিভিটি নিয়ে আসবে, ফলাফলটা কখনো পজিটিভ হবে না। ইভেন যদি আমি কাজটা থামিয়েও দিই একটা পর্যায়ে, আমি থিঙ্ক করেছি নেগেটিভ, আমার ইমোশন ফিলিং সেগুলো নেগেটিভ হয়ে গেছে, এখন আমার হঠাৎ করে মনে হলো যে না কাজটা করা ঠিক হবে না, হঠাৎ করে মনে হলো যে না এটা করব না,
তারপর কিন্তু চিন্তা করেন যে আপনি এগুলোকে অ্যাভয়েড করতে পারবেন কিনা। কারণ আপনি যে চিন্তা করলেন এতে করে কিন্তু আপনার হরমোনাল যে বিষয়গুলো, যে কেমিক্যাল ফ্যাক্টরগুলো যেটা আমরা ইমোশনের ক্ষেত্রে, ফিলিংয়ের ক্ষেত্রে মিশ্রিত হয়, এই বিষয়গুলোকে অ্যাভয়েড করবেন কী করে? এগুলো তো এক ধরনের টক্সিন আপনার বডি থেকে যাচ্ছে। সুতরাং নেগেটিভ চিন্তা করলে, নেগেটিভ অ্যাকশনে না গেলেও, অ্যাকশনে না গেলেও এটা কিন্তু আপনার বডি থেকে যাচ্ছে। এটা আমার কথা না, মোটামুটি যারা মানুষের মন নিয়ে কাজ করে, যারা সাইকোলজিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলে, সেখান থেকে বোঝা যায় এরকম একটা বিষয় আসলে এখানে আছে। সুতরাং প্রকৃতি বোধে এখানে একটু হেল্প করতে পারে। প্রকৃতির মাঝখানে আসলে যখন আমি ট্রুথটা দেখি, যখন আমি এর বৈচিত্র্যটা দেখি, যখন এটা সবাইকে নিয়ে একটা সহনশীল অবস্থায় এগিয়ে যেতে দেখি, এটা প্রকৃতির দিকে তাকালে দেখেন, একটা ফরেস্টের দিকে তাকান, বনের দিকে তাকান, বা এই 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 যে এই নহর আছে, আমি যেটা বলি পানির নহর, এটার দিকে তাকান, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে কখনো একজন আরেকজনকে বিট্রে করে না, সবাইকে নিয়ে যেন এগিয়ে চলছে, প্রবাহিত হচ্ছে যুগ যুগ ধরে। আমরা যদি নিজেরা মানুষ নামক প্রাণী যারা আছে, তারা যদি এটাকে চেঞ্জ না করে দেয়, এটার ক্ষতি না করে, এটার ডিরেকশনকে পাল্টিয়ে না দেয়, তাহলে হয়তো কখনোই এটা ওই মাত্রায় ক্ষতিগ্রস্ত হবে না। প্রকৃতি তার পথে হাঁটবে, এফোর্টলেসভাবে সে যাবে, কোন দিকে যাবে না যাবে এটা প্রাকৃতিকভাবেই ঘটবে। কিন্তু যদি কেউ তাকে এখানে এক ধরনের ইন্টারভেন না করে তার উপরে, তাহলে ও সৌন্দর্য নিয়েই বিকশিত হবে, সৌন্দর্য নিয়েই চলবে, থাকবে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, আমরা মানুষরা কত যে টক্সিন তৈরি করছি, আর এগুলো কি আমাদের রোগ বিমারের কারণ? আমরা যে বলি রোগ বা ইত্যাদি, এটা তো একটা বড় টক্সিন। আমি কাজ না করলে এটা তৈরি হয়ে যাচ্ছে, আর অ্যাকশনে গেলে তো আমার নেগেটিভ ফলাফল আসছে। সুতরাং এই টক্সিন প্লাস আমার এক্সটার্নাল ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমার যে নেগেটিভ ফলাফল, এই দুটা মিলেই কিন্তু আমার এক ধরনের চরম রকমের নেগেটিভিটি ক্রিয়েট করে ফেলছে। আশা করি এই জায়গা থেকে আমরা যদি সরে আসতে চাই, আমরা কখনোই আর নেগেটিভিটি চিন্তা করব না। যে কোনো অ্যাকশনের আগে আমরা যে থটটা আমরা আমাদের মধ্যে ডেভেলপ করার চেষ্টা করব, সেটা যেন পজিটিভ হয়। আর পজিটিভ কখনোই হবে না যদি পজিটিভিটি প্র্যাকটিস আমি না করি। প্র্যাকটিসের মধ্যে হতে পারে মানুষের প্রতি কৃতজ্ঞতা, প্রাণীর প্রতি কৃতজ্ঞতা, আমার সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা, সব কৃতজ্ঞতার জায়গাটা আগে তৈরি করতে হবে। আপনি দেখেন একটু আগে আমি এটাকে ক্যাপচার করতে পারিনি, একটা শালিক দেখছিলাম, এটার একটা পা নাই। তো এটা যদি একটা পা না থাকে, আমার মনে এরকম একটা চিন্তা আসলো সাথে সাথে যে ওকে যদি হেল্প করা যেত খাবার দিয়ে বা কিছু দিয়ে, কিন্তু ও হেল্প নিতে চাইলো না, সে ধীরে ধীরে এগিয়ে গেল, এক পা দিয়ে হঠাৎ করে উড়ে গেল। ক্যাপচারও তাকে করতে পারলাম না আমার ভিডিওতে। তাহলে কি হচ্ছে, আমার মন কিন্তু এখানে একটা পজিটিভ ডিরেকশনে এগোচ্ছিল। এই যে পজিটিভিটি তৈরি হওয়ার জন্য আসলে যেটা লাগে, যে আমরা অন্যদেরকে হেল্প করার জন্য সাহায্য করার একটা প্রবণতা মধ্য দিয়ে এগোতে হয়। হয়তো অন্যদের থেকে আমি এটা পাবো, ওটা নিব, ও এটা দিবে আমাকে, সেটা পাবো, মানে আরেকজনের উপর যে স্পেসিফিক ডিপেন্ডেন্সি ফর মাই সেলফ বেনিফিট, এইটার মাত্রা যত কমাতে পারবো ততই আমাদের নেগেটিভিটি কমে যাবে। আর যতই আমি মানুষকে সাহায্য করার চেষ্টা করব, সাহায্য করার স্পিরিট আমার মধ্যে যত বেশি ডেভেলপ হবে, তখন অটোমেটিক্যালি আমার পজিটিভিটিগুলো ডেভেলপ হতে থাকবে। তো এই জায়গাটায় আমার মনে হয় একটা চিন্তা করার বিষয় আছে। অবশ্যই একটা বিগ কোশ্চেন যে আমরা আমাদের শত শত অ্যাক্টিভিটি যেগুলো আছে, এগুলোর পিছনে একটা বিশাল অংশ জুড়ে আছে আমাদের চিন্তা, চেতনা, আবেগ, অনুভূতি। কারণ ওইগুলো যদি রাইট না হয়, তাহলে আমার কাজটাও রাইট হবে না, কাজটাও এক ধরনের নেগেটিভিটি ক্রিয়েট করবে।
সুতরাং আমরা এই জায়গাটায় কিভাবে পজিটিভিটি নিয়ে আসা যায় চিন্তা চেতনার মধ্যে, সেটা ইম্পর্টেন্ট। কারণ আমি কাজ না করলেও আমার চিন্তা যদি নেগেটিভ থাকে, আমি কাজটা বন্ধও করি, তাইলেও কিন্তু আমার ভিতরে ওই টক্সিন নিঃসৃত হয়ে গেল, আমার টক্সিনগুলো জমা থেকে গেল, সেটা আমার দেহের জন্য, আমার পরবর্তী কর্মের জন্য এটা কখনোই ভালো হতে পারে না। যাই হোক, আপনারা ভালো থাকবেন। অনেক ভারী কথা বলে ফেললাম মনে হয় আজকে, যেহেতু একটা বিগ কোশ্চেন আমার মাথায় আসছে আমি শেয়ার করলাম। এটা কারো কাজে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু আমি বিষয়টাকে যেভাবে দেখি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। শেয়ার করাটা ভালো, আমি এটাকে পজিটিভিটি মনে করি, এই জন্যই আমি শেয়ার করলাম। আর আপনাদের কাছেও আমি চাইবো আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন নেগেটিভিটি থেকে আমি সবসময় সরে থাকতে পারি, এবং যেন আপনাদের কৃতকর্মের জন্য আমার প্রতি যে কোনো ভালোবাসা, যে কোনো রকমের বন্ধুত্ব, যে কোনো রকমের সাপোর্ট, এগুলো যেন সর্বদা কৃতার্থ থাকতে পারি, কৃতজ্ঞ থাকতে পারি। আর না হলে আমার পক্ষে নেগেটিভিটিকে অ্যাভয়েড করা সম্ভব না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ঈদের ছুটি আর একটু ভালোভাবে কাটাবেন আর কয়েকটা দিন। আমিও আজকে এই ভিডিওগুলো করছি, রেগুলার ভিডিও করছি। অনেকের কোশ্চেন থাকতে পারে যে কেন আমি রেগুলার ভিডিও দিচ্ছি বা কেন এগুলো করছি। আসলে এই সময়টা আমার প্রতিষ্ঠান কিছুদিনের জন্য, আপনারা জানেন, ঈদ ভ্যাকেশন ঈদের ছুটিতে আছে, আমি একটু সময় পেয়েছি সকালবেলাটা, এরপরে আমার কাজ করতে হয়। তো সকালবেলার এই সময়টাকে আমার মনে হয় যে এটাকে একটু জীবন্ত করার চেষ্টা করছি আর কি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করুন। অশেষ ধন্যবাদ।